বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এবার থেকে সরাসরি অ্যাপের মাধ্যমে ওরা আসছে টিভি নিউজ দেখুন। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ওরা আসছে টিভি নিউজ। ঘরে বসে ব্যবসা করবেন, পুঁজি মাত্র 800 টাকা, দৈনিক 2000 টাকা সহজে আয় করা সম্ভব, সাথে বাইক অথবা কার ও পরিবারকে নিয়ে ঘোরার সুযোগ। ফোন 8017739564। আপনি কি সাংবাদিক হতে চান? ওরা আসছে টিভি নিউজে আপনি হতে পারেন একজন সাংবাদিক। তাই যে কোনো খবর মোবাইলে ফটো করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9830212484। আপনি পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার। সম্পূর্ণ আয়ুর্বেদ ফর্মুলায় তৈরি, শিশুর স্বাস্থ্যে ব্যবহার করুন বেবি কেয়ার অয়েল। ভিটামিন এ, ই ও অলিভ অয়েল সমৃদ্ধ সব ঋতুতে ব্যবহারযোগ্য বেবি কেয়ার অয়েল। ব্যবসায়িক যোগাযোগ 7076821314 অথবা 9477377546। বিশ্বকে জয় করুন, আনন্দকে উপভোগ করুন। ব্যাংকক ও পাটায়া এখন আপনার হাতের মুঠোয়। আপনি কি ঘুরতে চান? ইনস্টলমেন্টে ঘোরার সুযোগ? তাই আজই যোগাযোগ করুন 9830212484-এ অথবা মেল করুন sujog2018@gmail.com। সম্পূর্ণ আয়ুর্বেদ ফর্মুলায় তৈরি পেন ও কেয়ার অয়েল। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, সাইটিকা, জয়েন্ট পেন ও অন্যান্য ব্যথার উপযোগী পেন ও কেয়ার অয়েল। ব্যবসায়িক যোগাযোগ 7076821314 অথবা 9477377546। সম্পূর্ণ আয়ুর্বেদ ফর্মুলায় তৈরি স্কিন ও কেয়ার অয়েল, নিম সমৃদ্ধ বডি অয়েল। ডিলার ও ডিস্ট্রিবিউটার চাই? যোগাযোগ সারদা হেলথ কেয়ার 7076821314 অথবা 9477377546। নমস্কার, আমি শেখর সুবীর। আমরা ওরা আসছে টিভি নিউজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। আমরা এই মুহূর্তে বেরিয়েছি নতুন প্রতিভার খোঁজে। জানি না নতুন প্রতিভা কীভাবে আমাদের ক্যামেরার সামনে এই মুহূর্তে উপস্থাপিত হবে, তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখা যাক, আমরা সুদূর ভ্রমণে বেরিয়েছি। এই মুহূর্তে যদি কোনো নতুন প্রতিভাকে আমাদের ক্যামেরার সামনে আমরা তুলে ধরার চেষ্টা করতে পারি। আমরা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম সেই এক প্রতিভাবান শিল্পীকে, যিনি প্রত্যন্ত গ্রামে হাওড়ার মাকড়দহ অঞ্চল থেকে বিলং করছেন, এবং তার মধ্যে যে এত প্রতিভা লুকিয়ে আছে সেটা কারোর কাছে জানা ছিল না। সেই প্রতিভাবান শিল্পী শ্রীমতী রেখা ভট্টাচার্যকে, তার শিল্পী সত্তা নিয়ে কতদিন ধরে এই শিল্পী সত্তাকে চালিয়ে নিয়ে যাবেন, আর কিভাবে এই শিল্পী সত্তার আবির্ভাব হলো আমরা শুনে নেব তার মুখ দিয়ে। রেখাদি, এই যে আপনি গানের জগতে, আপনি কবে থেকে পদার্পণ করেছিলেন? গানের জগতে পদার্পণ করেছি অনেক পরে। খুব ছোট্টবেলা থেকে গান গাই, কিন্তু যখন আমি গানের জগতে এসেছি তখন অনেকটাই বড়। কারণ মাধ্যমিক পরীক্ষার পর আমি গান করতাম লুকিয়ে লুকিয়ে, কারণ বাড়িতে গানের গান গাইতে দেয়া হতো না। বলা হতো গান গাইলে নাকি পড়াশোনা হবে না, তাই বাবা হারমোনিয়ামও কিনে দেননি, আর গানও করার নিয়ম ছিল না। এবার আমি এক বন্ধুর বাড়িতে লুকিয়ে লুকিয়ে গিয়ে গান করতাম, এবং নিজে নিজে অনেক গান তুলে ফেলেছিলাম, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক, আমার ইচ্ছা মতো অনেক গান তুলে আমি গাইতেও পারতাম, কিন্তু বাড়িতে আমার কেউ জানতো না সেটা। একদিন হঠাৎ যখন মাধ্যমিক পাস করে আমি 11-এ ভর্তি হলাম এই মাকড়দা বামাসুন্দরীতে, তখন ওই ওখানে উদ্বোধন করতে আসছিলেন তখনকার শিক্ষামন্ত্রী ছিলেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়, উনি তখন আমাদের স্কুলে এসেছিলেন। তা আমার এক টিচার কোনো ক্রমে শুনেছিলেন, আমি খালি গলায় তো গান করতাম খুবই স্কুলে, সবাই জানতো, তাই মেয়েরা বলেছিল যে স্যার রেখা খুব ভালো গান গায়, যদি রেখা গান করে একটু। স্যার বললেন হ্যাঁ তুমি গান করো। তা আমি হারমোনিয়ামটা পেয়ে আমি দেখলাম একটা গান গাইবার সুযোগ, আমি গান গাইলাম। গান গেয়ে আমার আমার নামও হলো, এবং আমি রাত্রিবেলা বাড়ি ফেরার পর বাবা যথারীতি অফিস থেকে ফিরেছেন, বাজারের ওপরেই আমাদের স্কুল, বাবাকে বাস থেকে নামতেই প্রত্যেকে বলেছে যে আপনার মেয়ে গান করলো, খুব ভালো গলা, খুব ভালো গান করলো। আমার বাবা বলছেন আমার মেয়ে তো গান জানে না, আমার মেয়ে তো হারমোনিয়াম বাজাতে পারে না, কী করে গান করলো? বলছে হ্যাঁ আপনার মেয়েই তো গান করলো, আপনার মেয়ের নামই তো রেখা চ্যাটার্জি, তখন আমি চ্যাটার্জি ছিলাম বিয়ের আগে। বলল আমার বাবা বলছে হ্যাঁ আমার মেয়ের নামই রেখা চ্যাটার্জি, কিন্তু আমার মেয়ে নয়, তোমরা ভুল শুনেছ। যাই হোক, বাড়িতে এসে বাবা যখন মায়ের মুখে শুনলেন কথাটা, বাবা তখন নিজেই খুব লজ্জিত, এবং আমাকে কিছু না বলে
আমাকে একদম সারপ্রাইজ দিয়ে এক সপ্তাহের মধ্যে একটা হারমোনিয়াম এনে বাড়িতে শেখানো শুরু হলো, সেই আমার শিক্ষা শুরু। আচ্ছা দিদি, তাহলে কি আপনার প্রথম থেকেই বাড়ির পরিবেশটা ঠিক গানের জগতের মধ্যে ছিল না? না, ছিল না বলবো না, আমার মাও খুব ভালো গান করেন তখনকার দিনে, অবশ্য বাবাও খুব ভালো গান করতেন, বাবারও গলা খুব ভালো ছিল, কিন্তু ওই যে একটা পড়াশোনার ব্যাপার আছে, আমি ছোট্টবেলায় গান শিখেছিলাম, ক্লাস টুতে পড়ি তখন, আর আমার ওই জ্যাঠুতো দিদির মাস্টারমশাই আসতেন, উনি তখন আমার গান শুনে আমাকে বলেছিলেন যে এম এর হবে, হ্যাঁ, কিন্তু শিখেওছিলাম কয়েক মাস, কিন্তু বাড়িতে দাদু বাবা আমি গান নিয়ে এতই মত্ত হয়ে পড়েছিলাম, সেই জন্যে সবাই বললো যে এ গান গাইলে আর পড়াশোনা করবে না, তাই আমাকে আর হারমোনিয়ামে মানে কিনে দেওয়ার কথাও ভাবেননি, বললো এখন গান করা যাবে না, একটু বড় হোক, নিজের বুদ্ধি হোক, যে পড়াশোনাটার সঙ্গে আমায় গান করতে হবে, এই বুদ্ধিটা এলে তখন ওকে গানে দেওয়া হবে, এটা আমার মানে বাবার টার্গেট ছিল আর কি। তো আমার তো গানের ব্যাপারটা ছিল, যাই আমি লুকিয়ে লুকিয়ে তাই বন্ধুদের বাড়িতে গিয়ে তার হারমোনিয়ামেতে গান তুলে গান শিখেছিলাম, অনেক গান তুলেছিলাম, তখন আমি তৈরি, আমি যখন মাস্টারমশাইয়ের কাছে শিখতে গেলাম, মাস্টারমশাই বললেন তুমি তো অনেকখানেই তৈরি হয়ে গেছো, তাও তবুও আমার গ্রামারটা জানা দরকার, ব্যাকরণটা জানা দরকার, তখন আমি ক্লাসিক্যাল শিখতে শুরু করলাম। আমার এই লোকালি আমাদের এখানে ছিলেন ধ্রুপদ ধামারের খুব বড় একজন, বিনয় মুখোপাধ্যায় বলে, হ্যাঁ, উনি মানে অনেক বড় শিল্পী, বড় মাপের মানুষ আর কি, ওনার কাছেই আমি শিখেছি প্রথম। তারপরে পরবর্তীকালে আমি টপ্পা ঠুংরি গোপাল চট্টোপাধ্যায়ের কাছে শিখেছি, আর আধুনিক গানেরও তালিম নিয়েছি, রেডিওর সুরকার ছিলেন প্রণব গঙ্গোপাধ্যায়, ওনার কাছে, ওনার কাছেও আমি বহুদিন শিখেছি, উনি আমাকে অনেক রেকর্ড করিয়েছেন, কাজ করিয়েছেন। আর তারপর আমি শেখর সুবীরের কাজ করেছি অনেকগুলো, ওর টেলিছবির কাজ, প্রায় 5-7টা ছবিতে আমি নিজে সুর করেছি, আমি গানও গেয়েছি, আমি সব ধরনেরই গানে সুর করি। এখন এই মুহূর্তে ঠাকুরের গান হলে ঠাকুরের গানও আমি সুর করি, আবার আধুনিক গানে তো করেওছি, অনেকে গান করেওছেন, এরকম আছে, কাজ আছে আমার, নিজেও গান করেছি আমার নিজের সুরে। এ গানটা শেখর সুবীরেরই একটি ছবি ফুটপাথ, সেই ছবিতে আমি সুরারোপ করেছিলাম, আর গানটি লিখেছিলেন লীলাময় পাত্র, খুব স্বনামধন্য ব্যক্তি। আজ আমার মেঘ মাখা মাখি মন, 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 আবার যেন এলো ফিরে পাগলা শ্রাবণ, আবার যেন এলো ফিরে পাগলা শ্রাবণ, দিরিনা দিরিনা দান দিরিনা দিরিনা দান দিরিনা দিরিনা দান রিমঝিম রিম ঝিম রিম ঝিম রিম ঝিম রিম ঝিম রিম ঝিম রিম ঝিম, আজ আমার মেঘ মাখা মাখি মন, আজ আমার মেঘ মাখা মাখি মন। এই যে আপনি গানটা করলেন, এটা কি আধুনিক? হ্যাঁ, আধুনিক বলা যায়, ছবির গান এটা, ও মানে ওই শেখর সুবীরের ওই ফুটপাথ ছবির জন্যই গানটা তৈরি হয়েছিল এবং আমি রেকর্ডিং করেছিলাম গানটা। দিদি, এই যে আপনি কোন কোন ধরনের গান আপনি পরিবেশন করেন? রবীন্দ্রসঙ্গীত, নজরুল, এটা তো অবশ্যই আছেই, আর তার সঙ্গে ঠাকুরের গান, সব ধরনের ঠাকুরেরই সব রকমই গান করি। আচ্ছা, আমার একটা জানতে খুব ইচ্ছা করছে যে আপনি বিয়ের আগে বেশি গানের ডেভেলপমেন্টটা হয়েছে না আফটার বিয়ে, কোন সময়টা? না, আমার ডেভেলপমেন্ট হয়েছে বিয়ের পরই, কারণ বিয়ের আগে বাড়ি আমাদের খুব কনজারভেটিভ ছিল, আর আমার তো কোনো ভাই নেই, তাই আমাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না, আর যার জন্য বাবা খুব একটা বাইরে বেরোনো পছন্দও করতেন না,
তাই আমি খুব বেশি প্রোগ্রাম করা বা বাইরে যাওয়া এটা ছিল না। এবার বিয়ের পর কিন্তু আমি যে বাড়িতে বিয়ে হয় আমার, মানে ধরতে গেলে আমার গান দেখেই বিয়েটা হয়েছিল। আমার হাজব্যান্ড আমার গান শুনেই পছন্দ করে আমাকে বিয়ে করেছিলেন, এবং উনি আমায় সাহায্য করেছেন অনেক এই গানের ব্যাপারে এগিয়ে যাওয়ার জন্য যতটা পেরেছি। আমি আমার ইচ্ছা একটু সংসার করে যেটুকু পারবো আমি করব, আর তার বেশি যেতে গেলে আমাকে সংসারটাকে মানে ত্যাগ করতে হবে, মানে কম করতে হবে সংসারে যে। কিন্তু আমি সংসারটাকে আমি কম করিনি, আমি অনেক বেশি সময় দিয়েছি সংসারে, দিয়ে গানটাকে করেছি। সেই জন্যে আজকে আমি হয়তো অনেক বড় হতে পারিনি, কিন্তু ঠিক আছে, আমি স্যাটিসফাইড, আমার কোনো অসুবিধা নেই। মানে ছেলে মেয়ে আমার মানুষ হয়েছে, আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, প্রত্যেকেই ওরা লেখাপড়া শিখেছে, এবং মেয়েও আছে এখন এই লাইনে। মেয়ে এখন গান নয়, মেয়ে অভিনয় করে, মেয়ে এখন থিয়েটারে মোটামুটি নাম করা একজন, রায়তী ভট্টাচার্য ওর নাম, ও এখন খুব ভালো অভিনেত্রী। আর মেয়ে এমনিতে ডক্টর, হোমিওপ্যাথি ডক্টরই পাস করেছে, পাস করে হোমিওপ্যাথি ডাক্তারি পাস করার পর তারপরে অভিনয় লাইনে গেছে। আর ছেলেও বিটেক করেছে, ইঞ্জিনিয়ারিং পাস করেছে, কিন্তু চাকরি করে না, ওর বিজনেস পছন্দ, ওই জন্য ও ফটোগ্রাফি করে, ফটোগ্রাফি খুব পছন্দ ওর, ও ফটোগ্রাফিটাকেই প্রফেশন হিসেবে বেছে নিয়েছে। আর সেই জন্যে ঠিক আছে, ওরা দুজনে নিজেদের মতো কাজ করছে, আর আমার ওটাই অনেকখানি স্যাটিসফ্যাকশান। তার সঙ্গে আমি গান বাজনা করে যাচ্ছি এখনও। এই যে আপনি পরিবারকে মেনটেন করার পরেই এই গানটাকে চালিয়ে যাচ্ছেন, এর জন্য কতটা সময় আপনি বার করতে পারেন? না, সময় মানে আমার এটাই মানে জীবন আর কি। আমি সংসার করে যেটুকু সময় পাই সেটুকুই গান করি, আর আমার বাইরের কিছু নেই। আমি গান করি, গান শেখাই, আর বাদ বাকি সংসার তো একটা মানে অনেক কাজই থাকে সংসারে। আর রান্নাটা আমি নিজে হাতে করি, আমি কোনো রান্নার লোক রাখিনি, আমি চিরকাল রান্নাটা নিজের হাতেই করি, আমার ভালো লাগে এটা। তার মানে আপনি বলছেন যে রাধে সে চুলো বাঁধে? যে রাঁধে চুলো বাঁধে, আমি রান্না জীবাংলায় রান্নাঘরে গিয়ে রান্না করে এসেছি। আচ্ছা, অনেক সময় শোনা যায় যে গানের প্রতি বেশি সময় না দিলে, রেয়াজ না করলে গানকে ধরে রাখা যায় না, এরকম কিছু ব্যাপার আছে কি? হ্যাঁ, সে তো নিশ্চয়ই, যে কোনো কাজ করতে গেলে তার পেছনে সময় তো দিতেই হয়, আর যতটা বেশি সময় দেওয়া যায় ততই ভালো ফল পাওয়া যায়। তো আপনি কতটা সময় দিতেন এই গানের রেওয়াজের ব্যাপারে? হ্যাঁ, আমি রেওয়াজ করতাম, আমি রেওয়াজ এখন আর হয়ে ওঠে না রেওয়াজ করাটা। আগে আমি ভোরবেলা উঠে, চিরকালই আমার ভোরবেলা উঠে রেওয়াজ করা ছিল, চারটের সময় উঠে আমি আগে গানের রেওয়াজে বসতাম, চারটে থেকে পাঁচটা এক ঘন্টা রেওয়াজ করে তারপর সারাদিন আর যখন গানে বসলাম বসলাম, কোনো দিন হয়তো বসা হলোও না। এবারে একটা ছোট্ট বিরতিতে যাব, সঙ্গে থাকুন। বিশ্বকে জয় করুন, আনন্দকে উপভোগ করুন, ব্যাংকক ও পাটায়া এখন আপনার হাতের মুঠোয়। আপনি কি ঘুরতে চান ইনস্টলমেন্টে ঘোরার সুযোগ? তাই আজই যোগাযোগ করুন 9830212484 অথবা মেল করুন সুযোগ 2018@gmail.com। বিশ্বের সেরা প্রজেক্টে কাজ করুন, কোনো প্রোডাক্ট বিক্রি করতে হবে না, শুধুমাত্র খেয়ে রোজগার করুন, আবার খাইয়ে রোজগার করুন। এখানে প্রতিদিন রোজগার পাবেন, ফিক্সড রোজগার পাবেন, গাড়ি পাবেন, পরিবারকে নিয়ে বেড়াতে যেতে পারবেন, টিম না করেও রোজগার পাবেন, আবার প্রোডাক্ট পারচেস করেও প্রতিদিন 75,000 টাকা পর্যন্ত আয় পাবেন। যদি এটা পড়ে আপনার ভালো লাগে তাহলে ফোন করুন 8017739564। সম্পূর্ণ আয়ুর্বেদ ফর্মুলায় তৈরি, শিশুর স্বাস্থ্যে ব্যবহার করুন বেবি কেয়ার অয়েল, ভিটামিন এ, ই ও অলিভ অয়েল সমৃদ্ধ, সব ঋতুতে ব্যবহারযোগ্য বেবি কেয়ার অয়েল। ব্যবসায়িক যোগাযোগ 7076821314 অথবা 9477377546। ঘরে বসে ব্যবসা করবেন? পুঁজি মাত্র 800 টাকা, দৈনিক 2,000 টাকা সহজে আয় করা সম্ভব, সাথে বাইক অথবা কার ও পরিবারকে নিয়ে ঘোরার সুযোগ। ফোন 8017739564। আপনার জন্য সুখবর, ঘরে বসে মাসে 10,000 টাকা আয়, সীমিত সময়ের জন্য অফার, ফ্যামিলি লাইফ এন্টারটেনমেন্টের খুব সামান্য পয়সায় ফ্র্যাঞ্চাইজি দেয়া হলো। সমস্ত আপনার বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস পাবেন, সাথে শরীরকে সুস্থ রাখারও প্রোডাক্ট থাকছে, মাত্র 30,000 টাকায় সুযোগ। অফার শেষ 30/5/2019। স্পেশাল গিফটও পাবেন, ফোন করুন 8017739564 অথবা 9830212484। মাত্র 100 টাকায় ছেলে মেয়ের বিয়ে, 18 বছরের বিশ্বাসের প্রতীক, ফ্রি ম্যাট্রিমোনিয়াল সার্ভিস, অ্যাপ্লিকেশন ও পোর্টালের মাধ্যমে পৌঁছে যাবে
সারা বিশ্বের মানুষের কাছে। তাই আপনার মনোমতো পাত্রপাত্রী খুঁজে পেতে আজই যোগাযোগ করুন ফ্রি ম্যাট্রিমোনিয়াল সার্ভিস। ফোন করুন 8017739564 অথবা সার্চ করুন www.searchmediainfo.in। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এবার থেকে সরাসরি অ্যাপের মাধ্যমে ওরা আসছে টিভি নিউজ দেখুন। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ওরা আসছে টিভি নিউজ। সম্পূর্ণ আয়ুর্বেদ ফর্মুলায় তৈরি পেন ও কেয়ার অয়েল, আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, সাইটিকা, জয়েন্ট পেন ও অন্যান্য ব্যথার উপযোগী পেন ও কেয়ার অয়েল। ব্যবসায়িক যোগাযোগ 7076821314 অথবা 9477377546। সম্পূর্ণ আয়ুর্বেদ ফর্মুলায় তৈরি স্কিন ও কেয়ার অয়েল, নিম সমৃদ্ধ বডি অয়েল, ডিলার ও ডিস্ট্রিবিউটার চাই, যোগাযোগ সারদা হেলথ কেয়ার 7076821314 অথবা 9477377546। ওরা আসছে টিভি নিউজের প্রতিটি জেলায় এলাকাভিত্তিক ট্রেনিং সাংবাদিক চাই, শিখে নেওয়ার ব্যবস্থা আছে, আজই যোগাযোগ করুন 9830212484। বিরতির পর আবার ফিরে এলাম, এবারে শুনে নেব যে একটু আগে আপনি যে বলছিলেন যে জীবনমুখী গান মানে মাটির টান, এই ধরনের মাটির টান কি কোনো আপনি কোনো গান তুলেছেন বা করেছেন? হ্যাঁ, তোলা আছে অনেক গানই, কারণ প্রোগ্রাম গেলে গাইতে হয়। আচ্ছা, একটা শুনেছিলাম যে আপনি একটা টান বলে একটা গান করেছিলেন যে মাটির টানের ওপরেই, তো সেই গানটা নিশ্চয়ই আমরা আজকে শুনতে পারি নাকি? হ্যাঁ, দেখছি, চেষ্টা করে দেখছি, অনেকদিন আগেকার কথা তো। ও মাঝি রে আমি কেমন চাকরিটা পেয়ে গেলাম বলো? আপনি প্লেব্যাক সিঙ্গার হিসাবে কোথাও মেলে ধরেছেন কি না? না, সেইভাবে করিনি। শেখর সুবীরের কিছু বই হয়েছিল, ওই ওর ছবিতেই আমি প্লেব্যাক করেছিলাম কিছু আর কি। সেরকম কোনো চেষ্টা বা কিছু করেননি? না, আমি নিজে আসলে চেষ্টাই করিনি। আমার গানটা ভালো লাগে, আমি গান করি, কিন্তু গানটা নিয়ে আমি অনেক বড় জায়গায় যাব বা অনেক লোকের মাঝখানে, আমি একটুখানি শেখি টাইপের।
কলকাতার বাইরে কোথাও গান করতে গেছেন, সেভাবে কোথাও ডাক পড়েছে এরকম? হ্যাঁ, ডাক পড়েছে, কিন্তু আমি যাইনি কখনো। ওই যে বললাম, আমি একটু সংসারী, কোনো না কোনো সময়। একবার গিয়েছিলাম আমি বোম্বেতে, একটা অনুষ্ঠান করেছিলাম আমি, এবং সেটা আমার জীবনের আমি মনে করি সেরা অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানটা অনেকে পাবেও না। কারণ আমার সৌভাগ্য হয়েছিল, আমার সামনে দর্শক আসনে বসেছিলেন কুমার শানু, সুদেশ ভোঁসলে, তারপরে লীনা চন্দ্রভারকার, এবং দর্শক আসনে বসেছিলেন বোম্বের খুব নামকরা সুরকার এবং গীতিকারগণ, আর সেই স্টেজে আমি গান করেছি। এটা আমার জীবনের একটা খুব বড় পাওয়া। আচ্ছা, এই মুহূর্তে যদি আপনার কাছে কোনো অফার আসে কোনো প্লেব্যাক হিসাবে, আপনি কি করবেন? হ্যাঁ, অফার হলে হয়তো করব। শানুদার সঙ্গে যদি আমার এখনই দেখা হয়, আমি একটা ঘটনার কথা বলবো, একটা কথা বলবো, বললে উনি আমায় কিন্তু, সেই সময় আমি গাঞ্জা গিয়েছিলাম, শানুদা এসে, মানে আমি স্টেজ থেকে নামার পর শানুদা এসে আমাকে জড়িয়ে ধরেছিলেন, যে তুমি একটা এমন গান গিয়েছিলাম, যে গানটা বহু পুরনো গান এবং কিশোর কুমারেরও খুব প্রিয় গান ছিল ওটা, আমি জানতাম না, সে গানটা আমি করেছিলাম, আর লীনাদি, মানে লীনা চন্দ্রভারকার, উনি এসে আমায় জড়িয়ে ধরেছিলেন। তখন বললো, দাদা নেই আজকে, দাদা যদি থাকতেন তোমাকে মাথায় করে তুলে রাখতেন। শেখর সুবীরেরই একটা ছবি, আর তাই কী জানি মনে হলো ওর সুরে একটা একটা গান তৈরি করি। তা আমি নিজেই লিখে ফেললাম, লিখে নিজেই তৈরি করে ফেললাম। তারপরে সুবীরের গানটা খুব পছন্দ হয়ে গেল, সুবীর বললো তাহলে গানটা আমায় দিয়ে দিন, আমার ছবিতেই আমার লাগবে, আমার আপনার কথা অনুযায়ী গানটা আমার খুব ছবির সঙ্গে মিল হয়ে যাচ্ছে। আমি ঠিক আছে, চলো করবো। ওই সোনালি বিকেলে মনে এসে বুঝি লাগলো, তাই খুশির জোয়ারে নীল নীলিমায় পাখা দুটি যেন মিলল। ওই সোনালি বিকেলে রক্তি মাভা মনে এসে বুঝি লাগলো, তাই খুশির জোয়ারে নীল নীলিমায় পাখা দুটি যেন মিলল। আচ্ছা দিদি, আপনি তো অনেক গানের অ্যালবাম করেছেন, তো সেই কী ধরনের গানের অ্যালবাম একটু জানতে পারি, এবং কাদের সাথে করেছেন? আমি ম্যাক্সিমাম গানের অ্যালবাম আমার নিজের গানই করেছি, আধুনিক গানের অ্যালবামই বেশি করেছি। কারণ ওই প্রণব গঙ্গোপাধ্যায় আমার যিনি মাস্টমশাই ছিলেন, উনিই আমাকে করিয়েছেন বেশিরভাগ গানই, আর তাই আমার আধুনিক গানের অ্যালবামই বেশি হয়েছে আর কি। লাস্ট আমি করেছিলাম রাগা থেকে কিছু স্বপ্ন পেলাম বলে, ওটা গান খুব ভালো হয়েছিল অ্যালবামটা আমার। আচ্ছা দিদি, আপনি তো একদিকে সুরকার আবার একদিকে সিঙ্গার, তো এটা কিভাবে সম্ভব? সম্ভব মানে মানুষ পারে না এমন কিছু কাজ নেই আমি মনে করি। ইচ্ছা করলে, সত্যিকারের মনের যদি সদ ইচ্ছা থাকে, মানুষ অনেক কিছুই করতে পারে। আর সুর করার প্রবণতাটা আমার এসেছিল আমার মানে আধুনিক গানের গুরু যিনি প্রণব গঙ্গোপাধ্যায়, ওনার কাছ থেকেই আমার এই গানের সুর করার প্রবণতাটা আমি পেয়েছিলাম। উনি এত সুন্দর সুর করতেন, খুব অল্প সময়ের মধ্যে
মানে কথা যে কোনো কথার ওপর যে কোনো মানে ঠিক একদম অ্যাপ্রোপ্রিয়েট সুরারূপ যাকে বলে সেটা উনি করতেন। আর ওনার দেখে দেখেই খানিকটা আমি শিখেছি টেকনিকগুলো। ওনার সুরে অনেকেই গান করেছেন, হেমন্ত, মনোশ্রী সেনগুপ্ত, তারপরে ইদানিংকালের ইন্দ্রাণী, তারপর অনেকেই গান করেছে, হৈমন্তীদি তো আছেই। তাহলে কি আগামী দিনে রেখা ভট্টাচার্য অ্যাজ এ সিঙ্গার এক যে সুরকার হিসাবে মানুষের কাছে তুলে ধরতে চান, কোনটা? আমি দুটোই করি, কেউ গান গাইতে বললে আমি যাই, প্রোগ্রাম থাকলে আমি গানও গাই, আবার কেউ সুর করতে বললে আমি সুরও করি। এই কিছুদিন আগে একটা প্রোগ্রাম করলাম, মানে লাস্ট সারদা মায়ের তিথি পুজোর অনুষ্ঠানে, হঠাৎ করে ওই একটা গ্রুপে আমি কাজ করি, তা ওরা বলল যে শ্রুতি ছন্দম গ্রুপটার নাম, তা ওখানে আমি গানও করি, আর ওরাই বলল দিদি নতুন কিছু গান নতুনভাবে একটু সুর করতে হবে গানগুলো, তা ঠিক আছে গানগুলো দিও। আমি বেশ কিছু গান সুর করলাম। সার দিতে এলে তুমি মা সারদা, অসার জগত সংসারে, সার দিতে এলে তুমি মা সারদা, অসার জগত সংসারে, করুণা করিতে এলে মা ধরাতে, দুঃখ জ্বালা কত সহিবারে, করুণা করিতে এলে মা ধরাতে, দুঃখ জ্বালা কত সহিবারে, সার দিতে এলে তুমি মা সারদা, অসার জগত সংসারে। তার মানে আগের চাইতে মনে হচ্ছে একটু আপনাকে আরো বেশি পরিমাণে পেতে পারি বা দর্শক আপনাকে পেতে পারে, তাই তো? হ্যাঁ, চাইলে নিশ্চয়ই পাবে, আমি চাইলে কোথাও না বলি না, যাই, কিন্তু আমি নিজে যাই না, নিজে বা নিজের গানের জন্য কোথাও কাউকে বলি না যে আমার এই প্রোগ্রামটা দেওয়ার জন্য বা কোথাও যাওয়ার জন্য, আমি আলাদা করে নিজের থেকে কিছু করি না। আজকের সমাজ একজন শিল্পীর থেকে কী ধরনের গান প্রত্যাশা করে? আজকের সমাজ শুধু বললে হবে না, এখন জীবনমুখী গান চলছে খুবই, কিন্তু মানুষ বিভিন্ন, মানুষ বিভিন্ন রকম তার মত। তবে আমি মনে করি পুরনো দিনে যে গান সন্ধ্যা, হেমন্ত, আরতি, মান্না দে, এনারা যে গান করে গেছেন, সে গান কোনো দিন বিলীন হয়ে যাবে না, এটাকে আমি মনে করি। পুরনো গান প্রত্যেকেই ভালোবাসেন এবং পুরনো গান আছে, থাকবে। আমরা পেয়ে গেলাম রেখা ভট্টাচার্যের হাজব্যান্ড ডাক্তার অরূপ ভট্টাচার্যকে, যিনি এতটাই সহযোগিতা করেছেন রেখা ভট্টাচার্যকে, আজকে এতটা একটা ভালো পরিবেশে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, কিভাবে এবং এই সহযোগিতা তার থেকে কতটা মূল্যবান আমরা শুনে নেব ডাক্তার অরূপ ভট্টাচার্যের মুখ দিয়ে। মিসেস গান করে, ভালো গান করে, তাকে সাহায্য করা অবশ্যই দরকার, নাহলে সে বড় হবে কী করে? এই জন্যই আছি সবসময়, থাকব, এই আর কি। এই যে উনি গান করেন, আপনার পরিবারের যে এত কাজকর্ম নিজে হাতে করে করেন, তো আপনার কোনো অসুবিধা মনে হয় না? অনেক সময় বলি চলো আজকে একটু বাইরে খাওয়া হয়ে যাক, কারণ সবসময় তো রান্নাবান্না করা, এ করা, এগুলো তো ঠিক না,
একটু রিল্যাক্স করি, বেড়াতে চলে যাই নিয়ে অনেক দূরে দূরে, এই আর কি। মেন্টাল রিল্যাক্সটাও খুব দরকার, গান করতে গেলে মানসিক সুস্থতাও তো অনেক বেশি দরকার না, ওই জন্য চেষ্টা করি যতটা রিলিফ দেওয়া যায়। তো এই বয়সে আপনি আরও কতদিন এইভাবে সহযোগিতা করবেন ওনাকে? যতদিন পারবো করবো, এর তো কোনো লিমিট নেই, যতদিন পারবো চেষ্টা করেই যাবো। আপনারা শুনলেন, আমরা এমন এক প্রতিভাবান ব্যক্তির কাছে পৌঁছালাম, এবং শুধু তাই নয়, এই ব্যক্তির যিনি সবচাইতে সহযোগিতা করেছেন ওনার হাজব্যান্ড, তার বক্তব্য অনুযায়ী শোনা গেল যে মানুষ চাইলে সব কিছু করতে পারে, তার জন্য কিছু দরকার স্যাক্রিফাইস। আর আমরা যদি প্রত্যেকেই এভাবে স্যাক্রিফাইস করি, জীবনে অনেক বড় বড় প্রতিভাবান ব্যক্তিকে আমরা ক্যামেরার সামনে তুলে ধরতে পারবো। আজ এখানে শেষ করছি, এভাবে নতুন নতুন প্রতিভাবান ব্যক্তিকে এবং নতুন নতুন আঙ্গিকের খবর নিয়ে হাজির হবে ওরা আসছে টিম প্রতি শনিবার আপনার মোবাইলের স্ক্রিনে। তাই আপনার এলাকায় যদি কোনো ভালো খবর থাকে আমাদের হোয়াটসঅ্যাপে জানান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9830212484, অথবা আপনারা আপনার মোবাইলে অবশ্যই করে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ওরা আসছে টিভি নিউজ, আর দেখতে থাকুন নতুন নতুন আঙ্গিকের খবর নিয়ে। আজ এখানে শেষ করছি, আমরা আছি, আমরা থাকব আপনাদেরই পাশে। নমস্কার।